আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। রমজান মাস চলছে, অসংখ্য রোগী আসছেন, অসংখ্য রোগী ভর্তি হচ্ছেন এবং সুস্থতার খাতায় নামও লেখাচ্ছেন। মাত্র 14 দিন আগে আসা আমার বাহরাইন থেকে আসা আমার এই প্রবাসী ভাই, যিনি একটা সময় কল্পনা করতে পারেন নাই যে উনি PLID রোগ থেকে উনি কখনো কোনোদিন মুক্তি পাবেন। পরিবার পরিজন সবকিছু থেকে প্রায় ডিটাচ হয়ে গিয়েছিল, পরিবারের সারাক্ষণ চিন্তায় কাটতো যে কখন ছেলে সুস্থ হবে। তার নিজেরও সারাক্ষণ চিন্তা করতে করতে সময় কেটে যে কখন আমি সুস্থ হব, কখন আমি ঠিক আগের মতো করে পরিশ্রম করে উপার্জন করতে পারবো, কিভাবে আমার পরিবারকে আমি সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো। এই দুশ্চিন্তা যখন তাকে পিছন থেকে টেনে ধরে রাখতো, ঠিক সেই সময় একটা ছোট্ট ভিডিও, একটা ছোট্ট তথ্য জীবনটাকে বদলে দিয়েছে। DPRC হসপিটালে একটা ছোট্ট ভিডিও দেখতে পারেননি অনলাইনে, এবং সেই সূত্র ধরেই সরাসরি চলে আসেন আমাদের কাছে। প্রথম যেদিন ভর্তি হয়েছিলেন কি অবস্থা ছিল, আসুন দর্শক আমরা একটু দেখে আসি। জি, আসসালামু আলাইকুম, আমার নাম জাভেদ আহমেদ, আমার বয়স 27 বছর, আমি আসছি নোয়াখালী থেকে স্যারের কাছে। আমি এই সমস্যা, আমার PLID সমস্যা, L4 L5 S1, স্যারের কাছে আসছি আরও 10 দিন আগে স্যারের কাছে আসছি, মেডিসিন নিয়ে গেছি, মেডিসিন খাওয়ার পরে একটু উন্নত হয়েছে, এখন আমি কালকে আবার আসছি স্যারের কাছে, পরে আমি এখানে হসপিটালে ভর্তি হয়েছি। ব্যথা 10 মাস থেকে এই ব্যথায় কষ্ট করতেছি। স্বাভাবিক জীবনে আমি মূলত বাইরে থাকি, আমার ওইখানে কাজ করতে হয়, কাজ করার পরে ব্যথাটা বেশি হয়ে যায় এবং কাজ করতে সমস্যা হয়। আমি দেশে আসছি ট্রিটমেন্ট করার জন্য। ঘুমাইতে গেলে হ্যাঁ ব্যথা করতো, ব্যথা পায়ের দিকে ঝিঝি করতো, পায়ের দিকে বারবার লাগতো, চলাফেরা করলে ব্যথা লাগতো, বা রিক্সা চড়লে CNG চড়লে ব্যথা লাগতো, মানে শুই থাকলে নর্মালি একটু কম থাকে। আমার এই সমস্যার কারণে, কোমরের ব্যথার সমস্যাটার কারণে আমি স্বাভাবিক জীবনে বন্দী হয়ে আছি। হ্যাঁ, এর আগে ডাক্তার দেখাইছি, নোয়াখালীতে 2 জন দেখাইছি, আমি বাইরেও 3 জন ডাক্তার দেখাইছি, 5 জন দেখানো হয়েছি, টোটালি লাস্ট স্যারের কাছে আসছি। ওরাও মেডিসিন দিচ্ছে, খাইছি, একটু ভালো লাগছে, আবার ব্যথা উঠছে, এরকম সেই সমাধান হয়নি। স্যারের সন্ধান আমি ইউটিউব থেকে নিচ্ছি, স্যারের সন্ধান আমি ইউটিউব ঘাঁটতে ঘাঁটতে এভাবে অনেক ভিডিওতে সামনে পড়ে, সবগুলা বারবার করে দেখতাম যে কার কাছে আমি ট্রিটমেন্ট সুস্থ হইতে পারবো বা কার প্রতি আস্থা রাখতে পারবো, সব কিছু ডিসাইড করে আমি ভাবছি যে আমি স্যারের কাছে যাবো। স্যারের কাছে আমি আরও 10 দিন আগে আসছি, স্যারে আমার এই মেডিসিন দিয়ে দিছে, তখন আমার ভর্তি হইতে বলছে, তখন আমার ছুটি ছিল না, আমি 10 দিনই মেডিসিনে চলে গেছি। পরে আমি বাসায় যাওয়ার পরে আমি ওইখানে কথা বলছি আমার বসের সাথে, হ্যাঁ ওর কাছ থেকে আমি আরও 1 সপ্তাহের ছুটি বাড়াইছি, বাড়াই আমি ডাইরেক্টলি এখানে চলে আসছি। এখান থেকে ইনশাল্লাহ ট্রিটমেন্ট করা হয়তো আমি আর নোয়াখালীতে যাওয়া হবে না, আমি এখান থেকে সোজা চলে যাবো। আসসালামু আলাইকুম স্যার, আমি আপনার কাছে আসছি অনেক আশা ভরসা নিয়ে, অনেক কষ্ট করতেছি আমি এই ব্যথায়, আমি আপনার কাছে অনেক আশা ভরসা নিয়ে আসছি, আমার বিশ্বাস আমি আপনার কাছ থেকে সুস্থ হয়ে যাব। আমি দেখতেছি আপনার পজিটিভ সাইড অনেক ভালো, অনেক রোগী আপনার কাছ থেকে সুস্থ হয়ে যাইতেছে, ইনশাল্লাহ আমি আশা করছি আমি আপনার কাছ থেকে সুস্থ হয়ে যাব। না, আমি তো এখানে কাউকে জিজ্ঞাসা করিনি, আমি স্যারের উপর ওইখানে ভিডিও থেকেই অনেক বিশ্বাসী, ওনার ভিডিওগুলো দেখি আমি ওনার একদম মানে পুরো ইয়ে হয়ে গেছি। তো ওইখান থেকে ইউটিউবে তো আরও অনেক ভিডিও দেখছি, কিন্তু আমার স্যারের প্রতি একটু বেশি আগ্রহী হয়ে গেছি। দর্শক দেখলেন তো, 14 দিন আগে আসা সেই মানুষটি কি অবস্থায় ছিল, ঠিক আজকে 14 দিন পরে সেই মানুষটির সাথে আবারও কথা বলব। আসুন দর্শক একটু দেখে আসি আজকে 14 দিন পরে কেমন আছে, সরজমিনে আমরা দেখব। আপনার কোমর ব্যথা জনিত সমস্যা নিয়ে আজকে কেমন আছেন সেটা আমরা আপনার মুখ থেকে একটু শুনি। জি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি আজকে অনেকটাই ভালো আছি, অনেকটাই খুশি। আসসালামু আলাইকুম দর্শক, আমি গত 14 দিন আগে DPRC হসপিটালে আসছি আমার সমস্যাটা নিয়ে। সমস্যা হচ্ছে যে আমার PLID সমস্যা, কোমর থেকে পায়ের পাতা পর্যন্ত ব্যথা ছিল। যাই হোক, আল্লাহর রহমতে আজকে 14 দিন পরে আমি আল্লাহর রহমতে পুরোপুরি সুস্থ হয়েছি, আল্লাহ পাকের নেয়ামত, সাহারে রসিল্লা, শফিউল্লাহ প্রদান, আমি আল্লাহর রহমতে আজকে পুরোপুরি সুস্থ হয়ে গেছি। আপনারা যদি চান, আপনারা এই যে যাদের সমস্যা, যাদের ব্যথাজনিত সমস্যা আছে,
পিএলআইডি, ঘাড় ব্যথা, তারপরে হাঁটু ব্যথা, তারা এখানে আসে, স্যারের সাথে যোগাযোগ করতে পারেন, ট্রিটমেন্ট করবেন, স্যারের সাথে কথা বলে যাইতে পারেন, কথা বলেই ডিসিশন নেবেন যে ভালো হইলে এখানে আসবেন, ট্রিটমেন্ট করবেন। আর হ্যাঁ, আমি পিএলআইডি এই রোগটার জন্য, এই ব্যথাটার জন্য আমি আগে ঠিক মতো চলাফেরা করতে পারতাম না, শুইতে পারতাম না, 5-10 মিনিট হাঁটলে আমার কোমরে ব্যথা করতো, পায়ে ব্যথা করতো, তারপর আমি কোনো কাজ করতে পারতাম না ঠিক মতো। এই ব্যথার জন্য আমি বাইরে থাকা অবস্থায় এই ব্যথাটা আরো তীব্র হয়ে গেছে, যার জন্য আমি দেশে চলে আসছি। ভারী কোনো কাজ করতে পারি না, ভারী কোনো জিনিস উঠাইতে পারি না, আমার এক কথায় যে আমার জীবনটা একদম মানে অনেকটাই ইয়ে হয়ে গেছে, ফ্যামিলি থেকে আমি অনেকটা ছিন্ন হয়ে গেছি এই ব্যথাটার কারণে। আমার ফ্যামিলি থেকে সবাই আমার নিয়ে টেনশন করতো সবসময়, আমি কি কখনো কি সুস্থ হবো, বা আমি কি কখনো ভালো হইতে পারবো, আমার এই রোগটা কি কখনো ট্রিটমেন্ট করা যাইবে। আমি অনেক ডক্টর দেখাইছি, প্রায় 6-7টা ডক্টর দেখানো শেষ আমার, বাহিরে 3টা ডক্টর দেখাইছি, বাংলাদেশে আসার পরও 3টা ডক্টর দেখাইছি। পরে যাই হোক, আল্লাহ রহমতে আমি ওই যে শফিউল্লাহ, ডাক্তার শফিউল্লাহ প্রধান, ওনার ভিডিও দেখার পর থেকে আমি ওনার কাছে আসছি। আসার পরে যাই হোক, আল্লাহ রহমতে আমি এখন আগের মতো সবকিছু পিরা পাইছি, আমি এখন আগের মতো সুস্থ লাইফে আসছি, আল্লাহ পাকের নেয়ামত, সবকিছু আল্লাহ পাকের উসিল্লা। আর স্যারের জন্য আমার দোয়া রইল, স্যারের উসিল্লা আমি আজকে এই সুস্থ সাময়িকভাবে একদম নর্মাল মানুষ যেভাবে চলাফেরা করে ওইভাবে আমি 14 দিন আগে আসছি অসুস্থ হয়ে, এখন আজকে 14 দিন পরে আমি সুস্থ হয়ে বাড়িতে যাব। সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করব, আর বিপিএসসি হসপিটালের জন্য সবাই দোয়া করবেন, স্যারের জন্য সবাই দোয়া করবেন, স্যার যেন আরো বেশি বেশি করে রোগীদের সেবা করতে পারে। জি, আর হ্যাঁ, আপনারা অনলাইনে অনেক ভিডিও দেখা যায়, ইউটিউবে চার্জ দিলে আপনি অনেক ভিডিও দেখবেন, কিন্তু সবার কাদের সাথে কথার অ্যাকুরেট মিল থাকে না কখনোই। আপনি যখন মনে করেন যে কোথাও যান, তারপরে বুঝতে পারেন যে কাদের সাথে কথার মিল আছে কিনা। আমি এখানে আসার পরে বুঝতে পারছি যে ওদের অনলাইনে থেকে এখানে বাস্তব লাইফে ওরা আরো, ওদের এখানে আরো অনেক ভালো সার্ভিস দেয়, ওদের এখানে থেরাপিস্ট গুলো বিশেষ করে নিজেদের মতো করে আমাদেরকে থেরাপি দেয়, টাইম টু টাইম 3 টাইম আসে, এরপরে দিয়ে আমাদের খোঁজ খবর নেয়, নার্সরা আসে, সবসময় দেখাশোনা করে, এখানে একদম ফ্যামিলির মতো। এখানে আপনি যে রুগী এটা আপনি বুঝতে পারবেন না, এখানে যে আপনার সাথে যে কেউ থাকতে হইব এরকম কোনো কিছু না, আপনার সাথে কেউ থাকার এখানে কোনো প্রয়োজনে মনে করি না আমি। আপনি আসবেন আপনার ফ্যামিলির মতো করে, আপনারা সবাই ওরা দেখবে আপনার কখন কি লাগবে, কখন কি প্রয়োজন হবে, কখন কি লাগবে, টাইম টু টাইম এটা আপনি পেয়ে যাবেন। আমার দেখা মতো এখানে আমি তো অনেক রোগী দেখছি, প্রায় দেখি কেউ হুইল চেয়ারে করে আসে, কেউ আবার দেখা গেছে যে আপনার যে 2-3 জন মিলে ধৈরা নিয়ে আসতেছে, কিন্তু 2-3 দিন পরে বা 3-4 দিন পরে দেখি ওরা স্বাভাবিক লাইফে ফিরে যায়, সুস্থ হয়ে যায়, চলাফেরা নর্মাল হয়ে যায়, নর্মালভাবে চলাফেরা করে। কিন্তু আসার সময় দেখা গেছে যে মনে হয় যে ওরা যে অবস্থাতে আসছে এই অবস্থাতে ওরা সুস্থ হবে কি না এমনটা লাগছে, কিন্তু 2-3 দিন পরে বোঝা যায় যে আসলে যে এখানে ট্রিটমেন্ট কত অত্যাধুনিক ট্রিটমেন্ট বা আধুনিক সব মেশিনপত্র ব্যবহার করে। আর এখানে সবচেয়ে বড় হয়েছে যে অবদানগুলো হয়েছে যে শফিউল্লাহ প্রধান স্যার, ওনার কথা না বললে না, ওনার উসিল্লায় কত রোগী ভালো হইতেছে, কত রোগী সুস্থ হয়ে যাইতেছে। যে আর আমার মতো যারা এরকম ব্যথাজনিত, বিশেষ করে পিএলআইডি যাদের সমস্যা বা কোমরে সমস্যা, যে কোনো ব্যথা, হাঁটুতে সমস্যা, যারা ব্যথাজনিত সমস্যা ভুগছেন বা অনেক দিন থেকে ওষুধ খাচ্ছেন কোনো কাজ হচ্ছে না, লং টাইম মেডিসিন খাইতেছেন, ডাক্তার দেখাইতেছেন, কোনো ডক্টর ঠিক মতো ট্রিটমেন্ট দিতে পারতেছে না, টাকায় নষ্ট করতেছেন, টাকায় সময় নষ্ট করতেছেন, আমি আশা করব তারা এদিক সাথে ঘোরাফেরা না করে, অযথা টাকা পয়সা নষ্ট না করে আপনারা ডিপিআরসিতে আসে ট্রাই করে দেখতে পারেন। ইনশাআল্লাহ আমি আশা করি যে আপনারাও আমার মতো সুস্থ হয়ে একদিন বাড়িতে ফিরে যাবেন। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।